বন্ধুগণ, আমার চেষ্টা হলো প্রত্যেক বেনিফিশিয়ারিকে যত দ্রুত সম্ভব তাদের প্রাপ্য পৌঁছে দেওয়া, কেউ যেন বঞ্চিত না থাকে। এই জন্যই আমরা বিকশিত ভারত সংকল্প যাত্রাও শুরু করেছিলাম। রাজস্থানের কোটি কোটি সাথীরা এতে অংশগ্রহণ করেছেন, আর এই সময় প্রায় পৌনে 3 কোটি সাথীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বিনামূল্যে। মাত্র 1 মাসের মধ্যেই রাজস্থানে 1 কোটি নতুন আয়ুষ্মান কার্ড তৈরি হয়েছে। 15 লক্ষ কৃষক ভাই কিষাণ ক্রেডিট কার্ডের জন্য রেজিস্ট্রেশন করেছেন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার জন্য প্রায় 6.5 লাখ কৃষক ভাইয়েরা আবেদন করেছেন। এবার তাদের ব্যাংক অ্যাকাউন্টেও হাজার হাজার টাকা আসতে চলেছে। এই যাত্রার সময় প্রায় 8 লক্ষ মহিলারা উজ্জ্বলা গ্যাস কানেকশনের জন্য নাম লিখিয়েছেন। তার মধ্যে 2.25 লাখ কানেকশন চালুও হয়ে গেছে। এখন এই মহিলারাও 450 টাকায় গ্যাস সিলিন্ডার পেতে শুরু করেছেন। শুধু তাই নয়, 2 লাখ টাকা করে যে বীমা যোজনা করা হয়েছে তাতেও কিন্তু রাজস্থানের প্রায় 16 লক্ষ সাথী নাম নথিভুক্ত করেছেন। বন্ধুগণ, যখন আমি আপনাদের দেওয়া এই রকম গ্যারান্টিগুলো পূরণ করি, তখন কিছু মানুষের রাতের ঘুম চলে যায়। আপনারা কংগ্রেসের অবস্থা তো দেখেছেনই। আপনারা সম্প্রতি কংগ্রেসকে শিক্ষা দিয়েছেন, কিন্তু তারা মানতেই চায় না। আজও তাদের একটাই এজেন্ডা, মোদীকে বাজে কথা বলো। যে মোদীকে যত বাজে কথা বলতে পারবে তাকে কংগ্রেস তত আদর করে কাছে টেনে নেয়। এরা বিকশিত ভারতের কথাই কখনো বলে না, কারণ আমি এর জন্য কাজ করে যাচ্ছি। এরা মেড ইন ইন্ডিয়ার কথাও ভাবে না, কারণ আমি এই নিয়ে কাজ করে চলেছি। এরা ভোকাল ফর লোকাল বলে না, কারণ এই বিষয়ে আমি আগ্রহ দেখিয়েছি। যখন ভারত এই গোটা বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠে, তখন গোটা দেশ খুশি হয়, কিন্তু কংগ্রেসের কেউ এতে বিন্দুমাত্র খুশি হয় না। যখন আমি বলি যে আমার পরের কার্যকালে ভারত পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে, তখনও পুরো দেশ আত্মবিশ্বাসে ভরে ওঠে, কিন্তু কংগ্রেসের লোকেরা এর মধ্যেও খুঁত খুঁজে বেড়ায়। মানে মোদ্দা কথা হলো, আমি যাই করি না কেন, এরা ঠিক তার উল্টো বলবে আর উল্টোটাই করবে। তাতে দেশের মারাত্মক ক্ষতি হয়ে গেলেও কোনো পরোয়া নেই। কংগ্রেসের কাছে একটাই এজেন্ডা আছে, মোদির বিরোধিতা করা, ঘোর বিরোধিতা করা। আমার বিরোধিতা করতে গিয়ে এরা এমন সব কথাবার্তা রটাতে শুরু করে যাতে মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি হয়। যখন কোনো পার্টি পরিবারবাদের, বংশবাদের ঘোর কুচক্রে লিপ্ত হয়ে যায়, তখন তার সঙ্গে এমনটাই হয়ে থাকে। আজ প্রতিটি মানুষ কংগ্রেসের সঙ্গ ছেড়ে দিচ্ছে, সেখানে শুধু একটা পরিবারকেই দেখা যায়। এই রকম রাজনীতি ভারতের যুব সমাজের একেবারেই পছন্দ নয়, বিশেষ করে এদেশের ফার্স্ট টাইম ভোটারদের, যাদের স্বপ্ন অনেক বড়, যাদের আকাঙ্ক্ষা অনেক বেশি, যারা বিকশিত ভারতের সঙ্গে এর ভিশনকেও সমর্থন করে।
বিকশিত রাজস্থান, বিকশিত ভারতের রোড ম্যাপ, এরকম সমস্ত ফার্স্ট টাইম ভোটারদের জন্যই তৈরি হয়েছে। এই কারণে আজকাল গোটা দেশে একটা জিনিস নিয়ে খুব বেশি রকমের চর্চা হচ্ছে। মানুষ বলছে, আব কি বার এনডিএ 400 পার।